majhare. নমস্কার, আমি জয়ী। আপনারা দেখছেন হৃদ মাঝারে আদি অক্ষয়। আর আজকেও প্রতি এপিসোডের মতো আমাদের সাথে দেবারতী আছে শাড়ির সম্ভার নিয়ে। দেবারতী, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। বিয়ের সিজন চলছে, এখনও বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে কলকাতাতে এবং প্রচুর শাড়ি আমরা দেখব। কিন্তু তার আগেই যে আমাদের শাড়ি স্পেশাল উৎসব মানে সরস্বতী পুজো, সেটা তো আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তো সেই জন্য সরস্বতী পুজোর কীরকম স্টাইল টিপস হয় বা কীরকম শাড়ি পরা যাবে সেই নিয়ে আজকে একটু গল্প করব। হ্যাঁ জয়ী, তুমি ঠিকই বলেছো। সরস্বতী পুজো যেরকম তুমি বললে শাড়ির উৎসব, একদমই ঠিক। আমাদের মেয়েদের কিন্তু ছোটোবেলা থেকে একটা মাইন্ড সেট আপ থাকে যে সারা বছর পরি না পরি কিন্তু সরস্বতী পুজোর দিন একটা শাড়ি পরতেই হবে। আর একদম ছোট থেকে সব বয়সের মেয়েরা শাড়ি পরে, খুবই সুন্দর দেখতে লাগে। আর দেখো, আমার মনে হয় এই যে ধরো নতুন যারা শাড়ি পরছে তাদের একটু হালকা শাড়ি দরকার, নরম শাড়ি দরকার, যাতে ইজিলি ক্যারি করতে পারে, বেরোতে পারে। তো সেটার জন্য আমার মনে হয় হ্যান্ডলুম আমাদের বেঙ্গলের খুব ভালো অপশন তোমার দিন, কেন সরস্বতী পুজোতে জেনারেলি সবাই সকালবেলা সেজেগুজে একবারে বেরোয়, হোল ডে এনজয় করে, তারপরে ফেরে। তো সেটার জন্য আমার মনে হয় হ্যান্ডলুম ইজ এ বেস্ট অপশন। তাছাড়া ঢাকাই জামদানি, আমাদের মানে বাংলার ঢাকাই জামদানি খুব সুন্দর পাওয়া যায়। সেই ঢাকাই জামদানি তোমার এখন অনেক রকম ভ্যারাইটি আছে। তোমার যেরকম ঢাকাই জামদানি মানেই আমরা জানি একটু ফুলে থাকবে, কিন্তু সেই জিনিসটা এখন আবার নেই। সফট ঢাকাইও বেরিয়ে গেছে, যারা মানে কম বয়সী মেয়ে নতুন শাড়ি পরছে তারা পরতে পারবে। হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটি, মটকা আছে, কটন হ্যান্ডলুম আছে, খাদি কটন আছে, তো প্রচুর ভ্যারাইটি আছে সরস্বতী পুজোর জন্য। একদমই তাই। আর সরস্বতী পুজো মানে বসন্ত উৎসব এবং বাসন্তী রঙের শাড়ি পরাটা কিন্তু মাস্ট। একদম, তাই জন্য প্রথম শাড়িটা তবে সেই তোমার বাসন্তী কালারেরই দেখাই। চলো চলো যদি দেখো, যেরকম বলছিলাম আমরা সরস্বতী পুজোর একটা স্পেশাল শাড়ি, সেরকম কিন্তু এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়। দেখো, একদম ব্রাইট গোল্ডেন ইয়েলো কালার রয়েছে, তার মধ্যে যে কম্বিনেশনটা রানী অরেঞ্জ ব্লু, এই কম্বিনেশনটা মানে অদ্ভুত একটা ব্রাইট লাগছে। আর এই ধরনের শাড়ি সরস্বতী পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর দেখো, এটা ঢাকাই জামদানি রয়েছে কিন্তু সফট ফিনিশ রয়েছে, তাই জন্য যে কোনো বয়সের মেয়েরাই এটা পরতে পারবে, খুব সুন্দর লাগবে। আর এটার সাথে যদি তোমার স্টাইলিশ এখন যেরকম ডিজাইনার ব্লাউজেস আছে বা স্লিভলেস বলো, এরকম রানী কালারের কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরে, তখন কিন্তু শাড়িটা আরও ভালো লাগবে। আর এটার দেখো এই বুটিটা যেটা রয়েছে, এটা অল ওভার শাড়িটাতে রয়েছে। বর্ডারটাও একদম ডিফারেন্ট, ডট বর্ডার, তার ওপরে একটা ফ্লোরাল মোটিভ উইভ করা, আর আঁচলটা আবার অন্য একদম ডিফারেন্ট ধরনের। মানে ঢাকাই মানেই যেটা আমরা বুঝি করাত কাজ, সেই কাজটা কিন্তু এটার মধ্যে নেই, একদমই নতুনত্ব। আর এটার প্রাইস রয়েছে 3,240। আর এর কোড হচ্ছে 5720। খুব সফট একটা শাড়ি, যেটা তুমি বলছিলে যে বেশ লাইট ওয়েট, মানে নতুন যারা শাড়ি পরছে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর দর্শক বন্ধুদের বলে রাখি, শাড়ি তো আপনারা কিনতে পারবেন প্রতিষ্ঠানে, কিন্তু রেডিমেড ব্লাউজেরও অনেক অপশনস আছে। তো এই যে ডিজাইনার ব্লাউজ যেগুলো দিয়ে শাড়িটা পরলে আরও বেশি শাড়িটা খোলে, লুকটা ডিফারেন্ট হয়, সেগুলো তোমাদের প্রতিষ্ঠানে পাওয়া যাবে। একদমই তাই। চলো দেখে নিই পরের শাড়ি। যেই সেকেন্ড শাড়িটা রয়েছে পিওর চান্দেরি সিল্ক। চান্দেরি সিল্কের যেটা তোমার বিশেষত্ব সেটা হলো একদম লাইট ওয়েট, হালকা শাড়ি হয়, হালকা কাজ হয়, খুব সোবার লুকিং একটা শাড়ি হয়। যেরকম এটাতেও দেখছি, দেখো বর্ডারটা একদম স্লিক, একটা গোল্ডেন বর্ডার, তার মধ্যে একটা মারুন পাইপিং বর্ডার রয়েছে, এবং শাড়ির বেস কালারটা রয়েছে তোমার রয়্যাল ব্লু কালার, সেটার মধ্যে আবার সূক্ষ্ম স্ট্রাইপ উইভড রয়েছে, তার সাথে রয়েছে ছোটো ছোটো বুটি অল ওভার শাড়িটাতে। আর নিচের দিকের পাটটার ওপরে কিন্তু একটা নকশা তোমার ফ্লোরাল নকশা উইভ করা হয়েছে, সেই নকশাটাই ঘুরে আঁচলেও আবার হয়েছে। তো খুব লাইট একটা সোবার স্টাইলিশ শাড়ি। আর এটার সাথে রয়েছে অফকোর্স ব্লাউজ পিস, আর এটার প্রাইস রয়েছে 6,860। আর এর কোড হলো 5723। সত্যি খুব লাইট ওয়েটের একটা শাড়ি। আর এই যে যে ব্লু রঙটা আছে, মিড নাইট ব্লু বলে একদম, এই রঙটা কিন্তু অনেকের খুব প্রিয় রঙ। আমার মনে হয় এই শাড়িটাও কিন্তু সরস্বতী পুজোর দিন পরলে খুব সুন্দর লাগে, বিকজ লাইট ওয়েট, ইয়াং মেয়েরা খুব সুন্দর ক্যারি করতে পারে, খুব স্টাইলিশ, কারণ বর্ডারটাও বেশ সরু আছে। চলো দেখে নিই পরের শাড়ি। জয়ী দেখো, আমাদের আজকের ফার্স্ট বেনারসিটা যেটা দেখাচ্ছি সেটা হলো একদম লাইট বেবি পিঙ্ক কালার। এই কালারটা কিন্তু খুব আনকমন বেনারসিতে, লাইট বেবি পিঙ্ক কালারটার মধ্যে এই বুটিটা যেটা বডিতে রয়েছে এটা অল ওভার শাড়িটাতে রয়েছে, বাট বুটিটা রয়েছে তোমার সেলফ শুধু গোল্ডেনের ওপর, কিন্তু পাড় এবং আঁচলে আমরা মিনেকারি কাজটা দেখতে পাচ্ছি, যেটার জন্য শাড়িটা একটু হাইলাইটেড হচ্ছে, কেন কি বর্ডারটার মধ্যে তোমার কিন্তু তিনটে কালারের তোমার মিনে রয়েছে, এবং আঁচলটাতেও পুরো মিনে, এবং আঁচলের ওপরে যে মোটিভ টা উইভড আছে সেটাতেও মিনে রয়েছে। তো কালারটা খুব সুদিং কালার, পেস্টেল শেড, তার মধ্যে মিনেকারি আঁচল বর্ডার, তো খুব একটা সুন্দর আনকমন টেস্টের শাড়ি। আর যার প্রাইসও কিন্তু একদমই রিজনেবল, মাত্র 10,060।
আর কোড হচ্ছে 5727। খুব মিষ্টি রঙের একটা বেনারসি তুমি দেখালে, মানে বেনারসি আমরা লাল বা মিড নাইট ব্লু বা এরকম ধরনের সচরাচর দেখতে পারি, এই কালার গুলো কিন্তু খুব আনকমন কালার। আর তার সাথে যে জড়িটা এটা কিন্তু একদম গোল্ডেন না, খুব সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি দেখলাম, চলো দেখে নিই পরের শাড়িটা। জয়ী দেখো, এই শাড়িটা কিন্তু একদম ডিজাইনার প্যাটার্নের আবার রয়েছে। এটার বডিটা হাফ অ্যান্ড হাফে রয়েছে, কোমর থেকে কুচি অবধি বটল গ্রিন কালারের মধ্যে পুরো একদম বুটি ভরাট কাজে রিভড রয়েছে গোল্ডেন। তার সাথে বর্ডারটাও তোমার রয়েছে একদম জোমেট্রিক্যাল শেপে, আঁচলটাও কন্ট্রাস্ট গ্রিনের ওপর তোমার নকশা উইভ করা, কিন্তু বডিটা কিন্তু আবার কুচির পর থেকে আঁচলের আগে অবধি তসর ফিনিশড উইভিং রয়েছে। তো তসর কালারের সাথে গ্রিন কম্বিনেশনটা কিন্তু খুব ইউনিক লাগছে। আর যেহেতু হাফ অ্যান্ড হাফে, পরার পর শাড়িটা খুব একটা সুন্দর লুক দেবে, কেন একটা পার্ট তোমার খুব গর্জাস, একটা পার্ট একদম সাটল তোমার তসর কালারের ওপর রয়েছে। আর এই কালারের কিন্তু শাড়ির কালার অপশানসও রয়েছে, এবং এই ধরনের শাড়ি আমার মনে হয় তোমার বিয়ের দিন শাশুড়ি মাকে খুবই ভালো লাগবে, আটপৌড়ে করে পরলে দারুণ লাগবে। তো এইটার তোমার প্রাইস কিন্তু সেই তুলনায় খুব কম, যতটা গর্জাস সেই তুলনায় মাত্র 3780 কোড হলো 5728। সত্যি আমরা অনেক রকমের শাড়ি দেখি, কিন্তু এই যে দুটো কন্ট্রাস্টের যে কম্বিনেশনের শাড়িটা, একটা ভীষণ ব্রাইট, একটা একদম সাটল, খুব আলাদা ধরনের একটা ডিজাইনের শাড়ি তুমি দেখালে, খুব সুন্দর। আর সেই তুলনায় প্রাইস তো ভীষণই রিজনেবল। এটা চলো দেখে নি পরের শাড়ি। যদি দেখো, এই শাড়িটা রয়েছে পিওর কাঞ্জিভরম সিল্ক। যারা তোমার নিউ ব্রাইডের জন্যে বা তোমার নমস্কারিতে যে অনেক রকমের শাড়ি দিতে হয় সেইটার জন্যে খুব ভালো একটা অপশন পিওর কাঞ্জিভরম সিল্ক বলে। একদম লাইট ওয়েট, কালারটা পিঙ্কের শর্ট কালারে বডিটা রয়েছে, আর আঁচল এবং বর্ডারটা রয়েছে কিন্তু তোমার গ্রিন এবং মাস্টার্ড অকার দুটো কালারের তোমার কম্বিনেশন শর্ট কালারে উইফট করা রয়েছে। আর মোটিভটা দেখো, ছোটো ছোটো বুটি অল ওভার শাড়িটাতে রয়েছে। পাড়ের ডিজাইনটাও কিন্তু টিপিক্যাল কাঞ্জিভরমের থেকে একটু আলাদা। এখানে তোমার ওই যে মন্দিরে যেরকম ডিজাইন থাকে সেই আর্কিটেকচার যেগুলো, সেই ডিজাইনে তোমার বোনা হয়েছে পাড়টা, এবং আঁচলটাও তোমার নতুনত্ব ডিজাইন রয়েছে। তো কালার কম্বিনেশনটা খুব নতুনত্ব এটার, হালকা শাড়ি, আর প্রাইস রেঞ্জও ততটাই হালকা, মাত্র 7420। আর এর কোড হচ্ছে 5722। খুব সুন্দর একটা শাড়ি, খুব ব্রাইট ট্র্যাডিশনাল, আর এই যে কালার কম্বিনেশনটা পিঙ্কের সাথে এই গ্রিনের দুটো কালারের শেড, শর্ট গ্রিন, খুবই ব্রাইট, কালার কম্বিনেশনটাও ব্রাইট, ওয়ার্কটাও ব্রাইট, একদম নিউলি ব্রাইডের জন্য একটা আইডিয়াল শাড়ি। খুব সুন্দর একটা শাড়ি দেখেছি, চলো দেখি পরের শাড়িটা। যদি দেখো, এই বেনারসিটা রয়েছে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর রিসেপশন, ফেরোজা ব্লু কালারের সাথে তোমার পার্পেল কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টটা খুব সুন্দর একটা, কম্বিনেশনটা খুব সুন্দর, অল ওভার বডিতে তোমার বুটি রয়েছে, তার সাথে তোমার কন্ট্রাস্ট বর্ডারে কিন্তু নিখুঁত একদম বর্ডারের কাজটা রয়েছে, ডাবল আঁচল রয়েছে, ডাবল আঁচলের মধ্যে কিন্তু ওপরের পোর্শনটা ফেরোজা ব্লুয়ের মধ্যে এবং নিচের পোর্শনটা পার্পেলের মধ্যে। তো খুব সুন্দর একটা গর্জাস লুক আছে, আর এটার সাথে কিন্তু রয়েছে পার্পেল কালারের কন্ট্রাস্ট ব্লাউজ। তো ব্লাউজটার সাথে যখন এই শাড়িটা ফেরোজা কালারের বডিটা সামনে আসবে তখন কিন্তু প্রচণ্ড একটা গর্জাস লুক আসবে। আর এটা তোমার প্রাইস রয়েছে সেই তুলনায় খুবই রিজনেবল, মাত্র 10,800। আর এর কোড হচ্ছে 5729। খুব সুন্দর একটা শাড়ি, দুটো ব্লুয়ের যে শেড, এই যে একটা ব্লুয়ের বডিতে একটা এবং পাড়ে আলাদা শেড, এটাও কিন্তু খুব রেয়ার দেখা যায় এই রকম দুটো শেডের বেনারসি। খুব সুন্দর শাড়ি, কিন্তু সেই তুলনায় দাম ভীষণ রিজনেবল। সময় হয়ে গেছে একটা ব্রেক নেওয়ার, ফিরে আসছি ব্রেকের পর। Wedding Collections by Adi Akshay and Company. Welcome back after the break. ব্রেকে যাওয়ার আগে বেশ সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, কিন্তু এখন কিন্তু মডেল বন্ধুরা একদম রেডি, চলো ওদের দেখে নিই। চলো ।
মডেল বন্ধুত্ব তো দেখলাম, খুব সুন্দর লাগছে, মানানসই সাজ, ঠিকঠাক মেকআপ, হেয়ারস্টাইল সব কিছুতে তাদের র‍্যাম্পক করে আমাদের দেখালো। তো এই যে সরস্বতী পুজো আসছে এবং বিয়ের সিজন তো আমাদের চলছে একদম, তো তাতে তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম কীরকম সাজগোজ করতে হবে। একদমই, শাড়িগুলো পরলে মানে পরা দেখলে বোঝা যায় যে কীরকম ধরনের মানে ড্রেপ করলে ভালো লাগবে, ক্যারি করলে ভালো লাগবে, কী ধরনের সাজ এটার সাথে ভালো লাগবে। তার সাথে আমাদের যে যে ছেলে যে বন্ধুটা ছিল তাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে পাঞ্জাবিতে, তো সব রকম একটা লুক ওভারঅল পাওয়া যায় এটাতে। একদমই তাই। আচ্ছা দাদা, আমরা পরের সেগমেন্টে যাবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে তোমাদের প্রতিষ্ঠানে ঠিক কিরম কিরম মানে কি কি জিনিস পাওয়া যায়, পাঞ্জাবি, শেরওয়ানি, শাড়ি, লেহেঙ্গা? একদম, শাড়ি, লেহেঙ্গা, তোমার আনস্টিচ সালোয়ার পিসেস, মেয়েদের যেগুলো রয়েছে ডিজাইনার ব্লাউজেস, ওড়নাও পাওয়া যাচ্ছে, বিয়ের ওড়না। হ্যাঁ, বিয়ের ওড়না বরাবরই তোমার বেনারসির সাথে, ওটা তো পুরো একটা সেট, যে তোমার বিয়ের সাথে বেনারসির বিয়ের সাথে ওড়না লাগে, তো ওড়নাটা সেটা আমাদের সেপারেট থাকে। তারপরে সেটা ছাড়া তোমার যে বর জোর পরে বিয়ে করে সেটা থাকে, তো এইগুলো তো সব থাকেই। তার সাথে আমাদের যারা জেন্টস রয়েছে, মেল ফ্রেন্ডসদের জন্য তোমার রয়েছে হলো শেরওয়ানি, পাঞ্জাবি, ধুতি, তারপরে তোমার ইন্দো ওয়েস্টার্ন ম্যাচিং পায়জামা, পায়জামা সবই এগুলো পাওয়া যায়। বিয়ের পুরো শপিং এর ওয়ান স্টপ সলিউশন, তিনটা শোরুম আছে তোমাদের এবং অনলাইন শপিংটা চলছে। সময় হয়ে গেছে আরেকটা ব্রেক নেওয়ার, ফিরে আসছি ব্রেকের পর। Wedding Collections by Adi Akshay and Company. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। ব্রেকে যাওয়ার আগে মডেল বন্ধুদের দেখেছি, কিছু শাড়ি দেখেছি, এখন কিন্তু ইচ্ছা করছে আরও কিছু শাড়ি দেখার, তো চলো দেখে নিই এই সেগমেন্টের প্রথম শাড়িটা। যদি দেখো এই কাঞ্জিভারম সিল্কটা কিন্তু রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে, বডিটার কালার খুব সাটল স্টিল গ্রে কালার, তার সাথে খুব মানে ব্রাইট কন্ট্রাস্ট বর্ডার, যেটার মধ্যে আমরা অরেঞ্জ দেখতে পাচ্ছি, পিঙ্ক দেখতে পাচ্ছি, মজেন্ডা কালার দেখতে পাচ্ছি, এবং সেইটার মাঝখানে মাঝখানে একটা করে ফিগার মোটিভও রয়েছে, তার নিচের দিকের বর্ডারটার মধ্যে নকশাও রয়েছে, প্লাস আবার এই বর্ডারটাও রয়েছে, তো তাই জন্য দুদিকে দু রকমের দুটো টেস্টের বর্ডার, তার সাথে এই যে বডিতে বুটিটা এটা অল ওভার শাড়িটাতে রয়েছে, এবং বর্ডারের ওপর একটা টেম্পল ডিজাইনও আমরা উইভ দেখতে পাচ্ছি, এবং আঁচলটা মজেন্ডার ওপর পুরো ভরাট, একদম সূক্ষ্ম কাজের তোমার আঁচল দেওয়া হয়েছে। আর এত সুন্দর কাঞ্জিভারামটার প্রাইস মাত্র 1910, মানে 1910। আর এর কোড হচ্ছে 5721। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এত সুন্দর এত এলিগেন্ট একটা শাড়ি এরকম কম দামে পাওয়া যাচ্ছে, মানে সত্যি এটা অবিশ্বাস্য। আর স্পেশালি এই যে রং আর এই যে ডিজাইন, এটা তো মানে খুবই রেয়ার, এরকম শাড়ি তো দেখাই যায় না, দেখে মনে হচ্ছে খুব দেখে আমি ভেবেছিলাম কোনো শাড়ি, মানে এটা ভীষণ এক্সপেন্সিভ একটা শাড়ি, আবার ধরেও যে এত লাইট সফট, লাইট সফট, তো সত্যি আমি এখনও বিশ্বাস করতে পারছি না কী করে এত কম দামে এত সুন্দর শাড়িটা পাওয়া যাচ্ছে। বাট দর্শক বন্ধুরা, কিছুতেই কিন্তু এই দামে এই শাড়ি আমার মনে হয় না আর পাওয়া যাবে, সো প্লিজ ডোন্ট মিস ইট। তো বন্ধুরা, এই দামে কিন্তু এরকম শাড়ি পাওয়াটা একদম ইম্পসিবল, সেজন্য যে কোড নাম্বারটা আমি বলেছি সেটাকে আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে SMS করে দিন, এবং এই সুন্দর শাড়িটা আপনার জন্য আলাদা করে রাখা হবে, ট্রানজ্যাকশনের পরে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখলাম, চলো দেখি পরের শাড়িটা। যদি দেখো এইটা আবার একদম ডিফারেন্ট টেস্টের একটা শাড়ি, লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে তোমার এই যে নিউট্রাল কালার্সের প্রিন্ট রয়েছে অল ওভার শাড়িটাতে, এখানে একটা পিকক মোটিভও প্রিন্টে দেখতে পাচ্ছি, ফ্লোরাল ট্রেডিশনাল প্রিন্টটা রয়েছে অল ওভার শাড়িটায়, তার সাথে একটা জড়ির ছোট্ট মানে হাফ ইঞ্চ বর্ডার রয়েছে উইভ করা, এবং আঁচলের মধ্যেও দুটো প্যানেলে তোমার মোটিভ প্রিন্ট করা রয়েছে, তো এই ধরনের খুব সফিস্টিকেটেড, তোমার অফিস ওয়্যারের জন্য বলো বা যারা টিচিং প্রফেশনে রয়েছে, যে কোনো অফিসে কর্পোরেট ওয়ার্ল্ডেও এই ধরনের শাড়ি কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়। আর এই টাইপের প্রচুর ধরনের প্রিন্ট হয়, কালার কম্বিনেশনস হয়, আর এটার প্রাইস রয়েছে 4610। আর এর কোড হচ্ছে 5724। ভীষণ লাইট ওয়েট, ভীষণ সুদিং একটা কালার কম্বিনেশন, সফট মেটেরিয়াল, ভীষণ সুন্দর একটা শাড়ি, আর ভীষণ অফোর্ডেবল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে।
চলো দেখি পরের শাড়িটা। জয়ী দেখো, এইটা রয়েছে কিন্তু রেশমের ওপর তোমার পিওর সিল্ক শাড়ি, এটা রেশম সিল্কের। এই শাড়িটার কালার কম্বিনেশনটা যেটা প্রথমেই আমাদের চোখে লাগছে, খুব ব্রাইট ব্রাইট প্যারট গ্রিনের সাথে তোমার এই অরেঞ্জের একটা পিচিশ অরেঞ্জ কালার, তার সাথে অকার কালার, দুটো প্যানেলে বর্ডার রয়েছে। আর এই শাড়িটাতে কিন্তু সবচেয়ে বড় যেটা বিশেষত সেটা হলো জরির টাচও নেই, মানে এই জন্য একদম নরম শাড়ি। এটা পুরোটাই যে একটা ভিতরে যে বুটি দেখছি উইভ করা, একটা গ্রিন সেলফ আর একটা পিঙ্ক থ্রেডের একটা উইভিং রয়েছে, সেই উইভিংটা এইটা কিন্তু ডিজাইনটা অল ওভার শাড়িতে রয়েছে। তার সাথে দু রকমের পুরো দুটো ডিজাইন, ডিফারেন্ট ডিজাইনের দুটো ডিফারেন্ট কালারের বর্ডার রয়েছে ওপরে নিচে, এবং কন্ট্রাস্ট তোমার আঁচলটাও রয়েছে। আঁচলও যত নকশা দেখছো পুরোটাই কিন্তু পুরো রেশমের কাজ, তাই জন্যে এটা খুব হালকা একটা, খুব মানে অন্য ধরনের টেস্টের শাড়ি। সব কটা জরির মাঝখানে কিন্তু এরকম রেশম টেস্টের শাড়িও মানে খুবই ভালো লাগে। আর এই পিওর রেশম সিল্কটার প্রাইস রয়েছে 9470, আর এর কোড হচ্ছে 5719। সত্যি খুব সফট শাড়িটা এবং ভীষণ হালকা, ইয়েট লুকটা ভীষণ ব্রাইট ইয়েট এলিগেন্ট, একদম খুব সুন্দর একটা শাড়ি। এই ধরনের শাড়ির প্রচুর কালার অপশন হয়, তাই জন্য ধরো যাদের ব্রাইট পছন্দ তাদের ব্রাইট, এবং যারা যদি কোনো একটু এজের যারা তারা যদি একটু লাইট কালারের ওপর চায় সেটাতেও এই ধরনের পাবে। বাহ, খুব সুন্দর একটা শাড়ি দেখলাম। এরপরে চলো একটা পাঞ্জাবি দেখি। চল জুই দেখো, এই পাঞ্জাবিটা রয়েছে কিন্তু একদম রেগুলার ওয়্যারের জন্যে, তোমার মলমল কটনের ওপর রয়েছে, এই জন্য একদম নরম সফট ফ্যাব্রিকটা। এটার সাথে তোমার যে এমব্রয়ডারির প্যাটার্নটা রয়েছে একটু নতুনত্ব, তোমার নেকলাইনে রয়েছে, নেকের সাইডে তোমার প্যাটার্ন রয়েছে, এবং স্লিভে তোমার দেখো কিন্তু পুরো ডিজাইন করা রয়েছে এমব্রয়ডারি। তোমার খুব সোবার একটা পাঞ্জাবি, আর এটা যেহেতু মলমল কটনের সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এটার প্রাইস কিন্তু ততটাই রিজনেবল, মাত্র 1340। আর এর কোড হচ্ছে 5725। আর এই রংটা কিন্তু ভীষণ ব্রাইট একটা রেড, একদম খুব মানে এটা পরলেই একদম আলাদা লাগবে, মানে রংটা এই চোখটাকে টেনে নেবে একদম। অফ হোয়াইট কালারের একটা চুড়িদার দিয়ে দারুণ লাগবে সত্যি, এবং দিনে এবং রাতে যে কোনো সময় পরে, কারণ রংটা ব্রাইট হলেও একদম চোখে লাগছে এরকম, খুব সুদিং সফট একটা রং। আচ্ছা, তো খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখলাম। আর এরকম পাঞ্জাবির তো ইয়েট অনেক ভ্যারাইটি, সাইজ প্রচুর অপশন রয়েছে, কালার অপশন রয়েছে, প্রচুর ডিজাইন রয়েছে, তো সব রকমের পেয়ে যাবে পাঞ্জাবি, খুব কমফোর্টেবল হবে পাঞ্জাবিটা পরে। চলো দেখি এর পর একটা শাড়ি। যদি দেখো, এইটা রয়েছে একদম ডিফারেন্ট এসে টু ডিজাইনার প্যাটার্নের বেনারসি। এই বেনারসিটার তোমার বুটিটা বলো, বর্ডার বলো, আঁচল বলো, সব কিছুই কিন্তু নর্মাল বেনারসির থেকে অনেকটাই আলাদা। এটা এক তো ফ্যাব্রিক পিওর কাতান সিল্ক রয়েছে, তার মধ্যে বুটিটা বডির যেটা রয়েছে দেখো একদম জেনারেল বুটির থেকে একদম আলাদা, একটা ফ্লোরাল মোটিভে রয়েছে। তার সাথে তোমার বাঁধা বর্ডার রয়েছে, বাট বর্ডারেও তিনটে প্যানেলে ডিজাইন উইভ করা রয়েছে। তার ওপরে যে ছোটো তোমার এই যে ডিজাইন মোটিভটা, এই মোটিভটার জন্য আরও যেন বর্ডারটা বেশি খুলছে। তার সাথে আঁচলেও দেখো দুটো তিনটে প্যানেলে, তোমার চারটে প্যানেলে তোমার করা, একটা তোমার পাড়ের আদলে এই দুটো বর্ডার করা, এখা মাঝখান দিকে আবার ডিফারেন্ট ডিজাইন বক্স করে, এবং তার ওপরে পুরো আঁচলটার ওপরে আবার একটা মোটিভ তোমার কলকা মোটিভে উইভ করা রয়েছে। তো খুব মিষ্টি একটা মানে চেরি রেড কালারের ওপর রয়েছে, তো টোটাল কিন্তু পরার পর মানে দারুণ দেখতে লাগবে ব্রাইটকে এই শাড়িটায়। আর এটার প্রাইস রয়েছে 17370। আর কোড হচ্ছে 5726। খুব ব্রাইট রেড, সত্যি একটা ডিজাইনার পিস তুমি যেটা বলছো, খুব মানে গর্জিয়াস একটা শাড়ি, এর সেই তুলনায় কিন্তু ওজন একদমই নেই, একদমই হালকা। হ্যাঁ, বেশ বেশ হালকা, এবং রংটা খুব মিষ্টি একটা রং, মানে এই লালটাই জেনারেলি বিয়ের দিন সবাই চাই, সফট একটা সিঁদুরে লাল যেটাকে বলে, একদম এই রংটা। খুব সুন্দর একটা শাড়ি দেখলাম, কিন্তু আরও শাড়ি দেখতে ইচ্ছে হয়। সবার বাজেট, কালার প্রেফারেন্স এবং বয়স হিসাবে ডিফারেন্স ওপিনিয়ন বা ডিফারেন্স পছন্দ থাকে, তো সেই জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও। আপনাদের কিন্তু সব কেনাকাটার জন্য রয়েছে আমাদের তিনখানা শোরুম, একটা বড় বাজার কলেজ স্ট্রিট এবং ট্র্যাঙ্গুলা পার্ক গড়িয়াহাটে। আমাদের তিনটে ব্রাঞ্চের অ্যাড্রেস হলো 89 MG Road, কলেজ স্ট্রিট জাংশন, বর্ণপরিচয় মার্কেটের ঠিক পাশে। আর আরেকটা শোরুম রয়েছে 170 MG Road, বারাবাজার গুরুদুয়ারার পাশে, কলকাতা 7। আরেকটি রয়েছে 117/A রাসবিহারী অ্যাভিনিউ, অপোজিট ট্র্যাঙ্গুলা পার্ক। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের ডায়াল করতে হবে 7044004261-এ। আর বাড়িতে বসে অনলাইন পারচেজ করতে হলে টাইপ করতে হবে adiakshoy.com। তিন তিনটে শোরুম আছে, রবিবারেও খোলা, এবং অনলাইন শপিং তো অবশ্যই আছে, তো ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসে শপিং তো করাই যাবে একদম। আর সেটার জন্য টাইপ করতে হবে adiakshoy.com, adiakshoy.com এ শপিং চলতে থাকবে।
আমরা কথা দিচ্ছি আমরা ফিরে আসবো পরের সপ্তাহে ঠিক এইখানে এই সময়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আজ এখানেই বিদায় নেব, নমস্কার।